নমস্কার, মহুয়াস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো রবিবার, সকালবেলা এখন 10:30 মতন বাজে। তো রবিবারে যেহেতু ঘর গোছাবার কাজকর্ম থাকে, তো সেগুলো করে স্নান পুজো সেরে তারপরে আমি এলাম রান্নাঘরে। তো এখন একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি, আর সঙ্গে একটুখানি চাটাও বসিয়ে দিচ্ছি। আজকে যেহেতু রবিবার, তো তাই সবাই আজকে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছে, তো যে কারণে ব্রেকফাস্ট করার টাইম অলরেডি চলে গেছে, কারণ 10:30 উপর এখন বেজে গেছে। এবারে এখন যদি কোনো ভারী ব্রেকফাস্ট করে তো তাহলে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করতে পারবে না। এমনিতে সোম থেকে শুক্রবার ওই একঘেয়ে দুধ কর্নফ্লেক্স খেয়ে খেয়ে ছেলে মেয়ে পুরোপুরি বোর হয়ে যায়, তো সেই কারণে রবিবারটা চেষ্টা করি একটু অন্যরকম কোনো কিছু করবার। তো এমনি সাধারণত অন্য রবিবারে ওই লুচি আলুর দম এই সব জাতীয় কোনো কিছু করে দিই, তো আজকে এতটাই দেরি হয়ে গেছে তো তাই ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাইটাই করি। আমি না দুধ চা করলে তার মধ্যে একটুখানি এলাচ দিই, তাতে না টেস্টটা খুব ভালো হয়। তো যাই হোক, আমার এদিকে চাটাও হয়ে গেছে আর ওদিকে ফ্রেঞ্চ ফ্রাইটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আমাদের চাটা ছেঁকে নিই, মানে আমরা শুধিত চাটা ছেঁকে নিচ্ছি, আর ছেলে মেয়ের জন্য ভাবছি একটুখানি হট চকলেট বানিয়ে দেবো। ওরা আবার হট চকলেট খেতে খুব ভালোবাসে, অবশ্য আমার ছেলে পছন্দ করে না, ও আবার হট চকলেটের থেকে সাদা দুধটাই বেশি পছন্দ করে। তো যাই হোক, এই যে আমার সকালবেলা ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, এবারে সার্ভ করে দিই সবাই। আর যেহেতু এই ফ্রেঞ্চ ফ্রাইটার মধ্যে কোনো ধরনের কোনো স্পাইস অ্যাড করায়নি, তো সেই কারণে আমি একটুখানি নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এটা তো পুরো সাদা, কিছুই তো লেখা নেই। ম্যাজিক দেখাই, ওই দেখি। আচ্ছা এই দেখো, এই সস দেখি, এই দিকটা নিয়ে না বাবা, না এটা কি ওই ইয়েতে যেটা দিল, ওই লক্ষ্মী পূজা যেটা দিল? হ্যাঁ ওটাই। ওরে বাস, ভালো না? দেখ খেয়ে নাও। মেয়ে মেয়ের ঘরে বসে বসে খাচ্ছে, টুকু রয়েছে ওর বাবার সাথে, আর আমি আমার চা আর ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে চলে এলাম ডাইনিংয়ে। অন্যদিন সুদীপ্তর সাথে একসাথেই বসে বসে খাই, কিন্তু এই রবিবার দিনটা না সুদীপ্তর সব বন্ধুরা একসাথে আর কি ভিডিও কলে কথাবার্তা বলে, মানে এই বন্ধুরা হচ্ছে ওরা একদম সেই নার্সারির বন্ধু, আর এমনিতে সারা সপ্তাহ প্রত্যেকেই প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকে, তো তাই রবিবার দিনটা যে কোনো একটা টাইম ওরা বার করে নেয়, ওই দিন সব বন্ধুরা একসাথে মিলে বসে বসে গল্প করে। তো সেই কারণে আমি আমার চা নিয়ে চলে এলাম ডাইনিংয়ে, আর বাইরে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এটা যদি বিকেলবেলা হতো না তাহলে অবশ্যই করে পকোড়া ভাজতাম। তো যাক, ফ্রেঞ্চ ফ্রাইটাও বেশ চায়ের সাথে ভালোই যায়। চাটা এখন বেশ আয়েস করে চুপচাপ খেয়ে নিই, এরপরে আবার রান্না তোড়জোড় শুরু করতে হবে, তারপরে একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলার দিকে আবার যাব বাজারে, তার কারণ সামনে তো আবার কালীপুজো আসছে। আজকে অ্যাকচুয়ালি সকালবেলার দিকেই বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু এত জোরে বৃষ্টি এসে গেল যে ছেলে মেয়েকে নিয়ে আর বেরোতে পারলাম না, তো সেই কারণে বিকেলবেলা আজকে আবার যেতেই হবে। সারা সপ্তাহে যে সমস্ত গ্রসারি জিনিসপত্রগুলো দরকার লাগে সেগুলো তো গতকাল কেনা হয়েই গেছে, আজকে যাব শুধুমাত্র পূজোর জিনিস কিনতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে বেরিয়ে পড়লাম ওই পূজোর জিনিসপত্র কিনতে যাওয়ার জন্য। তো এনাকে দেখুন না, ইনি আর পুতুলটাকে আর ছাড়তে পারছেন না, ওই পুতুলটাকে নিয়েই ও দোকানে যাবে। পুজোর জিনিসপত্র কিনবো তাই আজকে একটা ইন্ডিয়ান দোকানেই যাব। তো আমাদের বাড়ি থেকে ওই দোকানটা একটুখানি দূরে, মানে ওই পায়ে হেঁটে 15 মিনিটের মতন যেতে হয়। আর দেখুন না, একে তো এখন পাতা ঝরার সময়, তার উপর আবার সারাদিন প্রচণ্ড বৃষ্টিও হয়েছে, তো তাই রাস্তাঘাট একটু নোংরা হয়ে গেছে, তবে ওসব দেখতে খুব ভালো লাগছে। রাস্তার দুধারে দেখুন না কি সুন্দর পাতাগুলো বিছিয়ে আছে। চলে এসেছি আমরা দোকানে। তো আমরা আজকে যে দোকানটা এসেছি, এই দোকানটার নাম হলো রাম স্টোর, এটা একটা পাঞ্জাবিদের দোকান, তো এখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। আর দোকানে ঢুকতেই দেখলাম কালীপুজো যেহেতু আসছে, তো সেই কারণে প্রদীপ ক্যান্ডেলে দোকানটা পুরো ঠাসা। কত ধরনের ক্যান্ডেল এখানে রাখা আছে দেখুন, প্রদীপের উপরে ক্যান্ডেল রাখা আছে, এমনি প্লেন মাটির প্রদীপও আছে, এইটাকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে, এটাও মাটির প্রদীপ টাইপের করা আছে, তার ভেতরে ক্যান্ডেল, বেশ সুন্দর দেখতে লাগছে, কিন্তু কি সুন্দর কারুকার্য করা দেখুন। এই দেখুন কি সুন্দর ক্যান্ডেলগুলো সব করা আছে, আবার এখানে মাটির ঠাকুরও রাখা আছে, এই দেখুন লক্ষ্মী গণেশ। আসলে কালীপুজো বা দীপাবলিটা শুধু তো আর আমাদের বাঙালিদের উৎসব নয়, এটা যেহেতু সমগ্র ভারতবাসীরাই সেলিব্রেট করে, তো সেই কারণে কত ধরনের সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। আর এই ক্যান্ডেলটাকে দেখুন
কি সুন্দর হাতে চুড়ির মধ্যে ক্যান্ডেলটা বানানো। এখানে কারুকার্য করা যে ক্যান্ডেল বা প্রদীপের সেটগুলো আছে সেগুলোর দাম তো অবভিয়াসলি একটুখানি বেশি। তো এছাড়া প্লেন মাটির প্রদীপও কিন্তু বিক্রি হচ্ছে, আর এর সেটগুলো ওই 400-500 টাকার মতন দাম। আর কালী পুজোর সময় যে চারটে মুখ দিয়ে আপা পঞ্চমুখী প্রদীপের দরকার পড়ে, তো সেই রকম মাটির প্রদীপও দেখুন এখানে কিন্তু বিক্রি হচ্ছে। আর এই আর এক ধরনের ক্যান্ডেল দেখতে পেলাম, হলুদ, গোলাপি, লাল, এই রকম রং করা আছে। তো আমি বুঝতে পারছি না এর মধ্যে ফ্রেগনেন্স দেওয়া আছে কিনা, হয়তো হতে পারে যে জ্বালালে পরে সুন্দর গন্ধ ছড়ালো ঘরের মধ্যে, তো বুঝতে পারছি না। বিভিন্ন রকম ফ্লেভার দেওয়া আছে, আর এর কিন্তু দামটা খুব একটা বেশি নয়। এই পুরো সেটটার দাম ওই 150 টাকার মতন, কারণ সেন্টেড ক্যান্ডেল যে সেটা কিন্তু লেখা নেই। আবার দেখছি এখানে ছবি দেওয়া আছে, এই দেখুন এটা হচ্ছে লাইমের, ওটা গোলাপ ফুলের, তারপরে আর একটা হচ্ছে স্ট্রবেরির, তাই বুঝতে পারছি না। দোকানের সামনেটাতে তো শুধুমাত্র ক্যান্ডেল আর প্রদীপ এইসবই রাখা আছে, তো ভেতরের দিকে ঢুকে দেখলাম যে ঠাকুরকে পরাবার যে মালা সেই মালাও বিক্রি হচ্ছে। এই যে দেখুন না নিচের দিকে পুঁথির মালা টালাও আছে। দেখো ঠাকুরের সব জিনিসপত্র ওই ওইখানে রেখে এসেছি। আমার ছেলেকে যেন কোনো দোকানে নিয়ে গিয়ে শান্তি নেই, যেখানেই যাবে সেখান থেকেই এটা ওটা সেটা টানতে থাকবে। আর এখানে আবার মাটির ঠাকুর গুলো আছে, তো ও ভাবছে বোধহয় ওগুলো ওর খেলার জিনিস, তো এখন সেগুলোকে ধরে ধরে টানাটানি করছে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ছোট বড় সব রকমের ঠাকুরও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই দেখুন কি সুন্দর কৃষ্ণ, গণেশ, শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সব রকমের ঠাকুরই কিন্তু এখানে বিক্রি হয়, এবং গণেশের পরিমাণটা একটুখানি বেশি। দেখুন কত সুন্দর সুন্দর সব গণেশ ঠাকুর রাখা আছে। আর এই দেখুন ঠাকুরকে আরতি বা বরণ করার জন্য কি সুন্দর সব থালা। আর এর সাথে সাথে আবার দেখলাম কৃষ্ণকে যে পরানো হয়, কৃষ্ণকে বা গোপালকে যে পরানো হয় কাপড়, তো সেই কাপড়ও এখানে বিক্রি হচ্ছে। আর এর সাথে সাথে ঠাকুরের সিংহাসনে পাতার যে কাপড় সেই কাপড়ও দেখছি রয়েছে। আর এটা যেহেতু পাঞ্জাবিদের দোকান, তো তাই পাঞ্জাবিরাও বোধ হয় গুরুদুয়ারাতে এই ধরনের কোনো ধরনের কোনো কাপড় টাপড় চড়ায়, তো সেই সব জিনিসপত্রেই বিক্রি হচ্ছে। আর উপরের লক্ষ্মী ঠাকুরটাকে দেখুন কি সুন্দর দেখতে। এখানে অ্যাকচুয়ালি ঠাকুর থেকে শুরু করে ঠাকুরের কাপড়, বরণ ডালা, এমনকি এই দেখুন সলতে পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। এখানে এমনকি সিঁদুর, চন্দন সব কিছুই পাওয়া যায়। আর আমি এই দোকানটার হদিশ পেলাম দুর্গাপুজোর সময়তে, তার কারণ দুর্গাপুজোর সময় ওই পান পাতা কোথা থেকে পাবো সেটা একজনকে জিজ্ঞাসা করেছিলাম, তো তখন সে আমাকে এই দোকানটার কথা বলেছিল। তো এসে দেখলাম সত্যিই দোকানটা খুব সুন্দর। এই দেখুন এখানে আবার চুড়িও রাখা আছে। এখানে চুড়ির দোকানটা পেয়ে ভালোই হলো, তার কারণ কলকাতা থেকে আসার সময় না কুহুর চুড়িগুলো আনতে আমি ভুলে গেছিলাম, তো ও বেচারা পড়তে পারে না, তাই তো যাক ভালোই হলো ওখান থেকে চুড়ি নিয়ে নেবো। আর এই দেখুন এখানে আবার ধূপদানিও রাখা আছে, স্টিলের ধূপদানি আছে, পেতলের ধূপদানি আছে, এর সাথে সাথে কিছু কিছু দেখলাম মাটির জিনিসপত্রও বিক্রি হচ্ছে। দোকানটা এক কথায় কিন্তু খুবই ভালো। এই দেখুন উপরের দিকে মেহেন্দিও রাখা আছে। আর এখন আমাদের আবার পরপর দুটো উৎসব, একে তো কালী পুজো, তার উপর আবার ভাইফোঁটা আছে, তো তাই মিষ্টির প্যাকেট তো লাগবেই, তো এখান থেকে কয়েকটা মিষ্টির প্যাকেট নিয়ে নিতে হবে। ওই সোনপাপড়ি আছে, তারপরে কাজু বরফি আছে, এই দিকে দেখুন না লাড্ডু আছে, এমনকি বেসনের লাড্ডুও এখানে আছে। তো পুজোর জন্য যা যা জিনিসের দরকার লাগে সব জিনিসই আমি এখান থেকে পেয়ে গেছি, তো আমার কেনাকাটা মোটামুটি পুরো কমপ্লিট। তো এবারে বাড়ির দিকে রওনা দেব। এই দেখুন কলকাতার মতন এখানেও আলুর উৎসব শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলোকে ফায়ার ওয়ার্কস বলে। ওই অক্টোবর মাসের শেষের দিক থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত এই ফায়ার ওয়ার্কসগুলো বিভিন্ন জায়গাতে হয়। এই বিভিন্ন রকমের আলোকবাজি এখানে ফাটানো হয়, আর দেখতে কি অপূর্ব সুন্দর লাগে দেখুন। ম্যাক্সিমাম জায়গাতেই এই ফায়ার ওয়ার্কসগুলো দেখার জন্য টিকিট কাটতে হয়, কিন্তু এই যে জায়গাটায় হচ্ছে এটা পুরোপুরি ফ্রি এন্ট্রি ছিল, কিন্তু এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে বাইরে যাওয়া সম্ভব তো হলো না, তো তাই বাড়ির সামনে থেকেই এখন বাজি ফাটানো দেখছি।
করছে না আবে সামনে দিকে যাবে চলো হ্যাঁ এখানে এদিকে যাবে কেন ওই বাইরে দিকে হ্যাঁ বাইরে দিকে চলো ভাই তুই তো পড়াই নিয়ে হ্যাঁ না তুমি ওকে তো বলেই নি চলো দেখো এখন রাতও বেশ অনেক হয়ে গেছে, তো তাই এই ফায়ারওয়ার্কসগুলো দেখে তারপরে উপরে গিয়ে ডিনার করব। আর আমার ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। আর কালীপুজোর সময় সবাই সাবধানে বাজি ফাটাবেন।